नुसरत के जिजेस करा रहा आप मुसलमान है जी मैं मुसलमान हूं अच्छा तो आपके सर पर सिंदूर है आपके हाथ पर संका है बोले जी ये तो मेरा आदत है मैं पहन सकती हूं अच्छा अच्छा तो मौलवी लोग कह रहे हैं कि आप मुसलमान नहीं हो सकते उलामाय देवबंद कह रहे हैं

এটা সেই ভণ্ড পীরদের কথা হয়ে গেল আমি হাজির বিতি মানে আমি জান্নতি। আমি পীরের মুড়িদ মানে আমি জান্নতি। যে অন্যায় করি শুধু তাই নয় বলছে আপকে লিয়ে আদত খার উলামায় দেবন্ধ কো মহব্বত নেই আতি ইনকম ইনকো কি পাঠ পড়নি চাই আমাদিকে মহব্বতের পাঠ পড়া দরকার মানে আমরা মহব্বত জানি না তিনি এতটা মহব্বত জেনেছেন যে তিনার ছেলের বাপকে সে বলছে আমি জানিনি কথাটা বুঝতে পারেননি তিনি নিজে বলেছেন আমার সন্তানের বাপকে আমি জানি না এই এই বয়সে একটা ছেলে হয়নি দুজনকে ছাড়া হয়ে গেল কথাটা বুঝতে পারেননি আমার দুটো স্বামী পাল্টাইছে কটা বললাম কথা বলে না দুটো এক নম্বর ছেড়ে দু নম্বর চলছে কি বুঝলেন আমাদিকে বলছে এরা মোহব্বত জানে না আরে খেপি মেয়ে যাদের সন্দেহ হচ্ছে যাদের গায়ে লাগছে তাদিকে বলছি যদি আপনার মধ্যে এতটুকু ইমানদারি থাকে আমার গাড়িতে চাপুন আপনার বিবিকে আমার সাথে বোরকা পড়িয়ে আপনি নিজের সাথে নেন আমার গাড়িতে আমার বাড়িতে থাকবে আমার বিবিকে জিজ্ঞেস করবে আপনি জীবনে বার হন না আপনার ইস্তে আপনার স্বামী আপনাকে বাড়ি থেকে বের হতে দেয় না আপনার সঙ্গে কী ব্যবহার করে এই আশিন যদি আমার বিবি বলে দেয় যে ইয়াসিন সাহেব আমার উপরে অত্যাচার করে তো তোমার বইয়ের জুতোর মালা পরে পশ্চিম বাংলায় বায়ান করব। জীবনে বের হয় না আমি চ্যালেঞ্জ ছুড়ছি আমার গলফি থানায় বাজারে কেউ যদি বলে দেয় ইয়াসিন সাহেবের স্ত্রী অমুক দোকানে বসে একটা রুমাল কিনেছে সেই দোকানির জুতোর মালা পরে বাংলায় শকতের বেটা বায়ান করবে ইনশাল্লা চ্যালেঞ্জ ছুড়লাম বড় কষ্ট লাগে দুঃখ লাগে আমাদিকে বলছে মোহাব্বত জানে না আমরা রাতের বেলায় আমার বিবিকে এসে জিজ্ঞেস কর আমি বাড়ি ঢুকলে বিবির গলায় হাত রেখে আমরা আমরা মমিনরা ঘুমাই আর তোর রাতের বেলায় একটা ভা ভা মানে সংক্ষেপে বললাম ধরে নিতে হবে সমাজ কেলেই সারা কাফি হ্যাঁ যারা বুঝে তারা বুঝে গেছে আমি আর কিছু বলবো না বড় কষ্ট লাগে এই মলবিরা জানে না মোহাম্বত কাকে বলে হাই হাই হায় মৌলীরা জানে না নুসরত তোমাকে আল্লাহ ইমান দেখ সকলে জরিবেন আল্লাহ মামিন আল্লাহ তোমাকে উলামা সম্পর্কে আলেম সম্পর্কে বোধ দান করুক যাদের বোধ নেই যারা আমার আল্লাহকে চিনতে পারেননি নিয়ত করেলেন আজ থেকে আমরা আমার আল্লাহকে চিনবো আর পাঁচ ওক্তের নামাজই হব জোরে বলুন ইনশাল্লাহ নামাজ জীবনে ছাড়বেন না মায়ের দিকে অনুরোধ করছি তোমরা জীবনে বেনামাজি হবে না নামাজি হও মুসল্লি হও দিনদার হও পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে এসো আমাদের সমাজে বরকত না থাকার অনেকগুলো কারণ এসে দাঁড়িয়েছে বরকত নাই কারোবারে নাই ব্যবসায়ী নাই খাবারে নেই সব উঠে যাচ্ছে কামায়ে বরকত পাচ্ছি না তার এক নম্বর কারণ বলে দিই ইন্নাল না কানু ইখওয়ানু শায়াতি ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা হে আমার নবী বলো যারা অপব্যায় করে তারা হচ্ছে শয়তানের ভাই শয়তান জান্নাতী না জাহান্নামী কথা বলে না জাহান্নামী তার ভাই যারা হবে তারা জান্নাতে যাবে তারা কখনো জান্নাত পাবে না শয়তানের ভাই অপব্যয় কি আল্লাহ আপনাকে হালাল মাল দিয়েছে সেই টাকায় আপনি গান বাজনা করছেন সেই টাকায় আমাকে অনেকজন ভাবে ইউটিউবে ফেসবুকে বীরভূমের অনেক মানুষ গালি দেয় মনে করে এই মলবিটা পীর বিরোধী মলবি আমি জীবনে পীর বিরোধী মলবি নয় আমি সিস্টেম বিরোধী মলবি কবরে গিয়ে গড়াগড়ি খাবে যারা বলছে হামে হলে সুনাতুল জামাত হ্যাঁ যতগুলো বেরেলি মলবি আছে যতগুলো আহলে সুন্নাতুল জামাতের আলেম আছে আমি তাদেরকে চ্যালেঞ্জ করছি তোমরা কেউ বলতে পারবে মেয়েদের মাজারে যাওয়া জায়েজ আছে যদি কোন আহলে সুন্নাতুল জামাত আর বেরেলির মোলবি এই পশ্চিম বাংলা থেকে শুরু করে বেরেলবি পর্যন্ত কোন আলেম বেরেলিদের আলেম কোন আহলে সুন্নাতুল জামাতের আলেম যদি প্রমাণ করাই যে মাজারে মেয়েদের সিস্তা করা জায়েজ আছে মেয়েদের যাওয়া জায়েজ আছে

সব থেকে বড় দুঃখ কি জানেন আপনাদের এই দমদমা গ্রামে স্বামী মরে গেলে স্ত্রী যাই তো কবরস্থানে কথা বলে না যেতে পাবে যেতে পাবে না যাওয়াটা হারাম বাম মরে গেলে বিটি যেতে পাই না ইয়াসিন মরে গেছে তোমার বউ আমার কবরে কি করে যেতে পাবে আমি পরপুরুষ না আপন কথা বলে না যদি নিজের পুরুষের কবরে না যেতে পায় যার সঙ্গে জীবন কাটিয়েছে যার সঙ্গে শারীরিক মিলন হয়েছে যার সন্তান তোমার গর্বে ধারণ করেছে তার কবরে যদি যেতে না পাও তো এই ফুটো কবরে তুমি কি করে যাবে কথাটা বুঝতে পারেননি ইসলাম এত সহজ নয় একটা মলবি বলতে পারবেন যখন দিন ঠিক হয় আপনারা ইমামকে দাওয়াত দেন কথা বলে না দাওয়াত দেয় না জামাই থাকে ব্যাটা থাকে অমুক থাকে এই থাকে পাড়ার মোড়ল থাকে নেতা থাকে মন্ত্রী থাকে সবাইকে দিবেন ইমামকে দাওয়াত দেয় না কি বুঝলেন আমি একটা বিয়ের দিন ঠিক করছি তো তারা বললে পঞ্চিকা বার করা আমি পঞ্চিকাতে কি হবে বে বললেন দাঁড়া খুলে বলছে ওই তারিখে আমাবস্যায় পড়েছে আমাবস্যায় বিয়ে চল আমি তো বা তো বা তোদের বিয়েই খাওয়া যাবে না বে বলছে আমাবস্যায় বিয়ে দিতে না পূর্ণিমাতে বিয়ে দিতে নাই ওই তারিখটা ওর জন্ম তারিখ ওই দিনে বিয়ে দিতে নাই এর থেকে বড় কার বেদাত আর কিছু হতে পারে না এর থেকে বড় কুসংস্কার আর কিছু হতে পারে না আমি দু মাস আড়াই মাস আগে বিয়ের দিন ঠিক করতে গেছি আমাদের জানেন তো বাঙালিদের লুচি পরমোটা ভুনা কঞ্জনা মিষ্টি আর অত খাই না আমি দু একটা খেলাম দিয়ে বললাম বাবা আমার চায়ের নিসা আছে চা নিয়ে আসুন একটু ফল মাকড় দিলে আসরের নামাজ পড়ে চা নিয়ে তো চায়ের সাথে চানাচুর আছে বিস্কুট আছে ডিম নাই এত কিছু খাবার করেছে ডিমটা ভুলে গেল না পয়সা নাই তারপরে দেখলাম ডিমই দিল না আমি বাড়িতে এসে আমার বউকে জিজ্ঞেস করলাম গিন্নকে হ্যাঁ গো ডিম দেয় নাই কেন বলে দেখিনি ভুলে গেইছে বলছে না মেয়েরা বলে বিয়ের দিন ঠিক বিয়ের সময় যদি ডিম দেয় তা বিয়ে ভেঙে যায় এমন তো বা তো বা তো বা আপনারা বলুন ডিমের মালিক কে এক জোরে বলুন ডিমের মালিক কে আল্লাহ তাহলে বিয়ে কি করে ডিম ভাঙাবে কথাটা বুঝতে পারেননি তারপরে মেয়েদের হাদিস শুনেলেন বিয়ের দিন ঠিক করতে গেলে দেখা দেখি হলে লসমদ হলে জিলাপি দিতে নাই প্যাঁচ লেগে যাবে প্যাঁচ লাগানো আছে এটা মেয়েদের হাদিস আমি চিন্তা করি যে ভাই যদি জিলাপি দিলে প্যাঁচ লেগে যায় যে জিলাপি তৈরি করছে তার বিটিরা জীবনে বিয়ে হবে সে তো প্যাঁচ মেরিয়ে গেছে তার কত প্যাঁচ লেগেছে কথাটা বুঝতে পেরেছে না পারেননি কুসংস্কার এবং এই ধরনের কথা বললে শেরকের পর্যায়ে পৌঁছে যাবে আল্লাহ আমাদের সমাজকে হেফাজত করুক বলুন আমিন এই সমস্ত মেয়েদের কথা থেকে সমাজকে হেফাজত করবেন নিজেরা বাঁচবেন দিকে সরাবেন এইদিকে আসুন এইদিকে আসুন খালি আছে তো চলে আসুন আমার ভাই সমাজকে বাঁচান আপনার বিয়ের দিন ঠিক করছেন কেউ কি দাওয়াত দেন আর না দেন একটা ইমামকে গ্রামের মসজিদের ইমামকে বলবেন হুজুর আমার ব্যাটার বিয়ের দিন ঠিক হবে আপনি থাকলে ভালো হতো আমার মেয়ের দিন ঠিক করব আপনি থাকলে ভালো হতো কেন একটা আলেম থাকা মানে সেখানে কোন রকমের আপত্তিকর কথাকে প্রশ্রয় দিবে না যখনই হাদিস কোরআনের খেলাফ হবে সমাজ বিরোধী হবে তিনি টুকবেন এটা ইসলামে নাই এটা করা চলবে না এটা ইসলামে নেই এটা মানা চলবে না এটা বলবে ওই জন্য তো সমাজের লোক আমাদের সমাজের লোক কি করে মৌলী দিকে ডাকে না ডাগলি তোমাকে লগ্ন করতে দিবে না তোমাকে গায়ে হলুদ করতে দিবে না তোমাকে গায়ে তেল মাখতে দিবে না হাতে সুতো বাঁধতে দিবে না আমাদের দেশে তো লগন হলে নন্দাইরা হাতে সুতো বাঁধে বাঁধে না বাঁধে না জানেন আপনারা বীরভূম বর্ধমানের লোক নন্দাই সুতো বাঁধে এক থেকে বড় হারাম কাজ আর পৃথিবীতে কিছু নাই যে লগনের দিনে হাতে সুতো বাঁধতে হবে আই বড় ভাত সবথেকে ডেঞ্জার কি জানেন আমাদের সমাজের লোক কোথায় ফেড়ে পড়ে আছে কতজনের যে বিবি হারাম হয়ে আছে তা আল্লাহ ছাড়া কেউ জানে না হারাম হয়ে আছে তারা অনুভবই করে না আর তারা জানাবেও না মলবিদিকে আপনাকে বলে দিই শালির জন্যে আমাদের সমাজের ছেলেরা কি বলে আবে শালি মানে আদিঘারবালি বলে না বলে না এই যারা বলবে তাদের মুখে জুতো মারবেন এর থেকে বড় দুর্নীতিবাজ কথা আর কিছু নেই শালি হচ্ছে ড্যাঞ্জার জিনিস শালি কি বললাম হাসছেন বাস্তব কথা বলছি শালি হচ্ছে ডেঞ্জারাস কেউ যদি নিজের শালির সঙ্গে মজা করতে করতে শারীরিক সম্বন্ধ করে নেয় তার স্ত্রী হারাম হয়ে যাবে তার জন্য। এটা অনেকে জানে না আমার কাছে খবর আছে একটা মেয়ে কোথাকার বলবো না ফোন করছে জালসা শুনেছে আমার হারাম হালাল জিনা সম্পর্কে ভয় হয়েছে হুজুর আমি খুব পাপি মেয়ে কি পাপ করেছ বলে আমার জীবনে বড় পাপ কি পাপ হয়েছে হুজুর আমি বিয়ে না করে আমার বুনায়ের সঙ্গে পঁচিশ বৎসর ঘর করছি জোরে বলুন না উজবিল্লা মুসলমান তার কারণ কি জানেন এই উলামাদের টাচে না আসা আলেন্ডের সংস্পর্শে না থাকা এখন আপনাকে প্রমাণ করাবো বীরভূমে লোকের বউকে নিয়ে পালিয়েছে ঘর করছে বহুজন ইমামকে জিজ্ঞেস করেনি তার স্বামী তালাক দিয়েছে কিনা তার স্বামী ছেড়েছে কিনা সেই মেয়ের সঙ্গে আমার ঘর করা যাবে কিনা না জিনা করা হবে এই ধরনের হাজারো জিনার ব্যবচার চলছে সমাজে আপনাকে প্রমাণ দেবো আমি এমন একটা গ্রামে জলসা করতে গেছিলাম আমার কাছে কানে একজন বলে গেল দুটো বোনকে একসঙ্গে রেখেছে আমি বললাম এত থেকে বড় ব্যাবিচার আর কিছু হতে পারে না নূপুর শারমার থেকে আগে একে সমাজ থেকে বহিষ্কার করা দরকার বড় কষ্ট লাগে দুটো বোনকে একসাথে নয় হারাম স্ত্রী যদি মারা যায় তার বুনকে বিয়ে তুমি করতে পাবে অসুবিধা নাই তোমার সালিকে বিয়ে করো স্ত্রী মরে যাওয়ার পরে আর যদি বলো শখ হচ্ছে তোর বইয়ের গলায় পা দিয়ে মেরে দে তারপরে যদি দুজনকে রাখতে চাও সেই লোকটা জাহান নামে যাবে জিনা করার জন্য তার একটা ইবাদত কবুল হবে না এমন কি সে যদি ওই রকম অবস্থায় মারা দেয় তার জানাজা পড়া লাগবে না সমাজে আপনাদের বীরভূমের ঘটনা আমি গ্রামের নাম করব না আমার তখন জীবনের প্রথম প্রথম জলসা আমি লকডাউনের কত বছর আগে গ্রামে এসছিলাম আমার মনে পড়ছে না এসছিলাম জলসা করতে তখনকার জলসা একটা বীরভূমের কোনো গ্রামে একটা মুসলমানদের মেয়ে কোনো একটা বাদ ছেলেকে বিয়ে করে পালিয়ে গেছে তার ঘরে অশান্তি হয়েছে মেয়েটা নিজের গায়ে আগুন ধরিয়ে নিয়েছে কি করেছে আগুন ধরিয়েছে সিউড়ি হসপিটালে ভর্তি মেয়ে মারা গেছে গ্রামে ঝামেলা শুরু হলো সেই মেয়েটা লাশ কি করা যাবে জানাজা পড়াবে না কি করবে আর আমি ফেরে পড়ে গেছি রাতের বেলায় মালদায় জলসা করেছি দিয়ে সকাল বেলায় আমি তাদের গ্রামে হাজির পাশের গ্রামে জলসা আছে বললে ধর ওই মাল কি ধর যখন আছে আমাকে এসে বললে ফতোয়া দাও কি করতে হবে আমি বললাম আমার বাবাজি পীর সাহেব মুক্তি দব্বির হোসেন সাহেবকে ফোন করো তারা বললে আমরা ফোন করব আগে আপনাকে বলতে হবে আমি বললাম মেয়েটা মৃত্যুর সময় তার আগে কোথায় ছিল বলে স্বামীর ঘরে স্বামী যদি বেইমান কাফের হয় সেই অবস্থায় যদি স্ত্রী মারা যায় সেই ঘরে তার জানাজা পড়া লাগবে না তাকে পুঁতে দাও শিয়াল কুকুরকে খাইয়ে দাও তারা বললে ফোন কর মুফতিকে আমি বললাম আমি তো মুফতি নয় কিন্তু ওই মুফতি দব্বির সাহেবেরই একজন বেটা ফোন কর ফোন করলেন মুফতি সাহেব ও ফতোয়া দিয়ে দিলেন যাও পুঁতে দাও না হলে ফেলে দাও তার জানাজা দাফন কাফন করা যাবে না আমার ভাই ইসলাম সহজ আমাদের সমাজের লোক কঠিন করে নিয়েছে কেন কঠিন করেছে শুনেলেন কতগুলো কঠিন এসছে আজকে একটা গরিব মানুষ সমাজে বাস করে তার মেয়ের বিয়ে দিলে গ্রামের সমাজের লোককে দিতে হয় হয় না হয় না বললে তুই খেয়েছিস তোকে দিনা করেও খাওয়াতে হবে দিয়েছে বিটির বিয়ে দিচ্ছে বন্ধন লোন নিয়ে না হলে গ্রুপ লোন নি কেন খানা করে খাওয়াতে হবে আমার এলাকায় একজন এলো মাদ্রাসায় হুজুর আমি গরিব মানুষ মেয়ের বিয়ে দেবো কিছু টাকা দরকার আমি বললাম হ্যাঁ চাঁদা করে দেবো অসুবিধা নাই আমিও দিলাম আব্বাজিকে দিতে বললাম মাদ্রাসার শিক্ষকরা দিল গ্রামের কিছু বড় বড় গণ্যমান্য ব্যক্তিকে বলে দিলাম শুনেলেন সেই টাকা চাঁদা করে বিয়ে করছে বিয়ের দিনে আমার কাছে রেকর্ডিং একদম পুরো ভিডিও করে একজন পাঠাচ্ছে